السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত আমার ইসলাম প্রিয় সকল বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি আপনাদের দয়ায় ভালো আছি। সম্মানিত বন্ধুগণ, আজকে যে আলোচনাটা নিয়ে হাজির হলাম, এটি হলে রোজা রাখার বিশ্বস্তকর সাতটি স্বাস্থ্য উপকারিতা। রোজা রাখার বিস্ময়কর সাতটি স্বাস্থ্য উপকারিতা, এ সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ আলোচনাটা অবশ্যই মনোযোগ সহকারে ইনশাল্লাহ শুনবেন, এবং যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই এটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমার তাওফিক কি ইল্লা বিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় বন্ধুগণ, আমরা জানি 1400 বছরেরও বেশি সময় ধরে মুসলমানরা নিয়মিতভাবে রমজান মাসে রোজা রেখে আসছেন। শুধু ধর্মীয় রীতি অনুসারেই নয়, রোজা রাখার স্বাস্থ্য উপকারিতাও অনেক, যা আপনাকে বিস্মিত করবে নিশ্চয়। জানেন কি, প্রাচীন গ্রিকরা শরীরকে সুস্থ রাখতে রোজা রাখার পরামর্শ দিয়েছিল। এমন কিছু বিজ্ঞানীরও রোজা রাখার মানসিক ও শারীরিক সুবিধা গবেষণার মাধ্যমে খুঁজে বের করেছেন। বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় কম খাদ্য গ্রহণের ফলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ, স্থূলতা প্রতিরোধ করে, পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি ঘটায়। চলুন তবে জেনে নেওয়া যাক রোজা রাখার আরও উপকারিতা সম্পর্কে। 1 নম্বর, রমজানে বেশিরভাগ মানুষই ইফতারে খেজুর খান এবং মানুষ এর মাধ্যমে শরীরে মিলে একাধিক স্বাস্থ্য উপকারিতা অতিরিক্ত বোনাস নিয়ে আসে। একটি খেজুরে 31 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, এমনকি এতে থাকে ফাইবার, হজমে সহায়তা করে। খেজুরে উচ্চ মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি থাকে। খেজুরকে সুপার ফুডও বলা হয়। 2 নম্বরে, মস্তিষ্কের উন্নতি ঘটে রোজা রাখলে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, মস্তিষ্কের নতুন কোষ গঠনে সাহায্য করে 5 দিন, ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নতি ঘটে। একইভাবে এড্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন কর্টিসলের পরিমাণ কমার কারণে মানসিক চাপও কমে যায়। 2 নম্বরে, সব ধরনের বদ অভ্যাস দূর করার রমজান মাস সেরা সময় হতে পারে। যাদের ধূমপান সহ চা বা কফির নেশা আছে, তারা চাইলেই এ সময় বাজে অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মতে, পেস্টিংয়ের মাধ্যমে ধূমপান খুব সহজেই ত্যাগ করা যায়। 3 নম্বর, রোজা রাখলে কোলেস্টেরল মাত্রাও কমে। যুক্তরাষ্ট্র, আরব আমিরাতের কার্ডিওলজিস্টরা এক সমীক্ষার মাধ্যমে দেখতে পান, রোজা রাখার ফলে লিপিড প্রোফাইলে ইতিবাচক প্রভাব পড়ে, ফলে উক্ত মাত্রায় কোলেস্টেরল বকছেন এমন রোগীদের রক্তে কোলেস্টেরল দ্রুত কমতে শুরু করে। কম কোলেস্টেরল কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য বাড়ায়, হৃদরোগ, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশ কমিয়ে দেয়। রমজানের পর আপনি একটি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, তাহলে কোলেস্টেরল মাত্রা একবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব। 4 নম্বরে, ওজন কমানোর রেসে যারা দৌড়ান তারা ওজন কমালেও পরবর্তীতে তা আবার বেড়ে যায়, কখনো কখনো অতিরিক্ত ওজন বাড়িয়ে দেয়। তবে জানেন কি, রমজানে রোজা রাখার কারণে পাকস্থলী ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, ফলে কম খাবারেও আপনি পেট ভরা অনুভব করবেন, ফলে অতিরিক্ত
ওজন বাড়ার ঝুঁকি থাকবে না। তাই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করার মাধ্যমে এ সময় খুব সহজেই আপনি কিন্তু ওজন ঝরাতে পারেন। 5 নম্বরে 6 নম্বরে ফাস্টিং বা রোজার মাধ্যমে আপনি শরীরকে টক্সিন মুক্ত করতে পারবেন সহজেই। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করার সুযোগ মিলে রমজানে। যখন আপনার শরীর শক্তির জন্য জমিয়ে রাখা চর্বি পোড়াতে শুরু করে তখন এর সঙ্গে সঙ্গে ক্ষতিকারক টক্সিনগুলোও ধ্বংস হয়ে যায়। এ কারণে শরীর বিষমুক্ত করতে পেস্টিংয়ের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তো সময় তো বন্ধুগণ, আমরা আজকে জানতে পারলাম রোজা রাখার যে বিস্ময়কর যে 7টি আপনার আমার জন্য উপকারিতা। আর ইনশাল্লাহ আজিজ আমরা প্রত্যেকেই এই 7টি উপকারিতা গ্রহণ করার চেষ্টা করব এবং আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আলোচনা ইনশাল্লাহ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।